আপনার এখানে যে দিদিমণি ঠিকমতো যে ইনচার্জ আছে সে তো ঠিকমতো আসে না, হেল্পারকে দিয়ে কাজ করায়, আর একদিনের খিচুড়ি যেটা বেঁচে গেল সেটা আর ফেলে না, পরের দিন ওটাকে আবার দেয় বা তারপরের দিন ওটা দেয়। আর ডিম তো একদম নিম্নমানের, ছোট ছোট ডিম, আর ডাল আর ডালের নিম্নমান একদম, যেটা পচা চালের কোনো তো কোয়ালিটি নেই, কিছু নেই, এখন তো একদম চাল তো ঝকাঝক চাল, পরিষ্কার চাল, কিন্তু এখন একদম নিম্নমানের চাল। আর তেলের তো কোনো মানে ওগুলো তো সিস্টেম নেই, তেল কোথা দিয়ে আসার কোথা দিয়ে চলে যাচ্ছে ওগুলো কোনো খোঁজ নেই। আইসিডিএস সেন্টার, অঙ্গনারি সেন্টার যেটা। শনিবারের খিচুড়ি যে বাচ্চাকে এভাবে খাওয়ানো হচ্ছে, আজকে মঙ্গলবার, খিচুড়িটা যখন চালাতে মানে দিদিমণি দিদিমণি হেল্পকে বলতেছে যে খিচুড়িটাকে এর মধ্যেই দিয়ে দে, এই খিচুড়িটার মধ্যেই দিয়ে দে, দিয়ে চাল ডাল দিয়ে মিশে করে খাইয়ে দে। তো যখন বসাতে গেছে এখান থেকে দুজন দেখে নিচ্ছে যেটা তো বাচ্চির খিচুড়ি, তখন প্রতিবাদ করছে, তখন আমাদেরকে পাড়াকে সবাইকে জানানো হয়েছে, তখন আমরা সবাই এসে আন্দোলন করলাম, করার ওই খিচুড়ি আজকে ওদের শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, এটা আমরা মেনে নেব কেন? আজকে যদি আমার বাচ্চার একটা বড় ক্ষতি হয়ে যায় ওরা কি আমার বাচ্চাকে ফিরিয়ে দেবে? দিবে না তো। আর চাল ডালের অবস্থা যখন ছাতা পড়ে গেছে, কি মানে কিরি পোকায় ভর্তি, এগুলো কি বাচ্চারা খেতে পারে? খেতে পারবে না তো। তাহলে আমার বাচ্চা যদি একটা বড় কিছু ক্ষতি হয়ে যায়, না হেলথ থেকে কোনো ক্ষতি দেবে, না হচ্ছে সুপারভাইজার আমার বাচ্চাকে আনিয়ে দেবে ফিরিয়ে। শনিবারের খিচুড়ি বাঁচে গেছিলো, এর আগে বাঁচত তো দিয়ে দিতাম ওদেরকে, যে দিয়ে দাও ঢালে দিয়ে দিছিল, কয়েকদিন দিয়ে দিছে, শনিবার একটু বেশি খিচুড়ি ছিল, ওটা কী করলো জল ঢালে রাখলাম, দিয়ে হাড়িটা মাঝে রাখো, হাড়ি মাঝে নাই রেখে দিছে। তারপরে যখন আমি জানলাম যে এই খিচুড়িটা যদি আবার সোমবারে খাওয়া তাহলে তো অসুবিধা হবে, তখন বাড়ি আল্লাহকে এসে জানাই দিচ্ছি যে এরকম শনিবারের খিচুড়ি আছে, ওই খিচুড়িটা আজকে চালাই দিবে সোমবারে। তখন ওরা বলছে আগে বসাক তারপর ওকে ধরবো, তখন বসাই দিচ্ছে। হ্যাঁ আমি খবরটা জানাচ্ছি, না হলে আমি ফেসাতে পড়ে যাব, এই জন্য আমি আগে জানাই দিচ্ছি ওদেরকে যে এরকম এরকম আরও দুই দিন আগে খাওয়াইছে, আগে আরও দুই দিন খাওয়াইছে বাসি খিচুড়ি মিস করে। আমাকে যেটা যেটা করতে বলছে আমি সেটা করি, ওগুলাই ধুয়ে ধায় আমি পরিষ্কার করে রান্না করি। দিদিমণি দিদিমণি বলছে, দিদিমণির সাথে কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে আপনি দিদিমণিকে উল্টা শাসিয়ে রাখেন। না না না, আমি শাসিয়ে রাখি না, আমি শাসিয়ে রাখি না, আমি শাসিয়ে কেন রাখবো, আমি হেল্পার হেল্পারের মতন বলি। আমাকে বলছে তুই হেল্পার হেল্পারের মতন থাকবি, এখানে কোনো কথা বলতে পারবি না। আচ্ছা এই ঘটনাটা কি হয়েছে আজকে? আমি শনিবারের দিন আসছিলাম, কেউ মানে পাঁচ থেকে চারজন মানে খিচুড়ি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তা আমি বললাম দিদি খিচুড়িটা কী করবো, অনেকটা খিচুড়ি ছিল, তো বলছে কি জল ঢালে রেখে দে, তো আমি জল ঢালে রেখে দিলাম, যেটা করতে বলছে আমি সেটাই করছি। আচ্ছা তারপরে সোমবারের দিন আমি আসলাম, আসা ও আগে আসছে আমি পরে আসছি, আমি এসে বলছি কি দিদি, ও খাতা নিয়ে বসছে, আমি বললাম দিদি খিচুড়িটা কী করবো, তখন ও বলছে কি ভালো করে ধুয়ে ধায়ে অল্প চাল ডাল দিয়ে তুই বসাই দে, আমি বসাই দিছি আর না কালকে গতকালকে। আচ্ছা আমি বসাই দিছি, বসাই দেওয়ার পরে ও বলে পাড়ার লোককে বলে বলে দিছে যে ও যখন বসাবে তখন তুমি আসে ধরবা,